সুপ্রভাত এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা প্রত্যেকেই রেডি? আজকে একটু সিচুয়েশন খারাপ, ওয়েদার একেবারেই খারাপ, নিম্নচাপের বৃষ্টি এবং সকাল থেকে কালকে ভোর রাত থেকে ইনফ্যাক্ট প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি এডুকেশন অনলাইন অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে, কারণ প্রত্যেকটা সময় গত বছর থেকে লাগাতার এই অনুষ্ঠান তোমাদের জন্য নিয়ে আসছি। মাঝখানে ক্লাস 9 to 12 স্কুল ওপেন হয়েছিল শুধুমাত্র হায়ার স্টাডিজের স্টুডেন্টস বলে তাদের গাইডলাইন্সের জন্য, কিন্তু এখন যে সেকেন্ড ওয়েভ চলছে কোভিডে, যার জন্য তোমরা প্রত্যেকেই জানো আবার নতুন করে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমরা কন্টিনিউ রেখেছি আমাদের এই অনুষ্ঠান এডুকেশন অনলাইন এবং তোমাদের জন্য এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন এক একটা সাবজেক্ট নিয়ে আমরা আসি, এক একটি ক্লাস নিয়ে, এবং তোমরা তার সঙ্গে ফোনে যোগাযোগ করো, আমাদের টিচার থাকেন, তোমাদের যা জিজ্ঞাসা তোমরা জেনে নাও। আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্যার কৌশিক নন্দী, অনেক অনেক স্বাগত জানাবে স্যারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, লট অফ থ্যাঙ্কস টু সিটি ভেন চ্যানেল অ্যান্ড অ্যাকচুয়ালি, এবং সবচেয়ে প্রথম কথা ধন্যবাদ জানাই আমার সমস্ত স্টুডেন্টরা যারা আইসিএসসি হার্ডলস পেরিয়ে, মানে একটা যে অবস্থায় ছিল যে পরীক্ষা হবে কি হবে না, তারপর আলটিমেট একটা এ হলো, রেজাল্ট হলো, মানে রেজাল্ট এখনো হয়নি তবু অলরেডি ডিক্লেয়ার মতো হয়ে গেছে, তো ক্লাস 11 ভর্তি চলছে। কারণ এই 11 ভর্তি হওয়ার সময় অনেকের অনেক রকমভাবে সাবজেক্ট নিয়ে বিভিন্ন চয়েস থাকে, কী সাবজেক্টে যাবে, কোন স্ট্রিমে যাবে, এই নিয়ে তাদের মধ্যে একটা একটা এ থাকে, সমস্যা থাকে। তো সেই সমস্যার জন্য তখন সবচেয়ে প্রথম কথা, অনেকে যারা হিস্ট্রি নেয়, অনেকে না হিউম্যানিটিস নেয়, তাদের হিস্ট্রি নিয়ে একটা বিশাল ভয়। এমনি তো আইসিএসসি একটা ভাবেই একটা হিস্ট্রি নিয়ে ভীষণ একটা ভয়ের ব্যাপার আছে, কিন্তু না, এটা সাবজেক্টটা এত ভালো যে সাবজেক্ট, এই সাবজেক্ট নিয়ে অনেক কিছু এগোনো যায়, অনেক ভাবেই এগোনো যায়, অনেকেই ভাবে যে হিস্ট্রি নেবো, অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু না, সাবজেক্টটা এতটাই সুন্দর, এতটাই সাবজেক্ট, সাবজেক্টটার প্রতি এতটা যদি ভালো লাগা সৃষ্টি হবে যে সাবজেক্টটা সম্বন্ধে কোনো ভীতি থাকার কোনো কারণই নেই। তো যাই হোক, তাই আজকে ক্লাস ইলেভেনের একটা ক্লাস ইলেভেনের যে হিস্ট্রির গ্রোথ অফ ন্যাশনালিজম, এই চ্যাপ্টারটাকে নিয়ে আজকে তুমি সবার সঙ্গে আলোচনা করবো। একদম, তার সঙ্গে বলবো যেহেতু আজকে সাবজেক্ট হিস্ট্রি এবং ক্লাস 11 এবং বিষয়টি অবশ্য আইএসসি বোর্ডের ক্লাস 11 আমরা আলোচনা হিস্ট্রি করব, এবং তার সঙ্গে বলবো এটা কিন্তু ইংলিশ এবং বাংলা দুটোতেই আলোচনা হবে, সুতরাং তোমাদের কারোরই কোনো অসুবিধা না হওয়ারই কথা। ফোন করতে পারো তোমরা এই মুহূর্তে সরাসরি কথা বলতে স্যারের সঙ্গে, যা পড়াবেন তার উপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো তোমরা ফোন করো 6299224237, 6299224238, এই দুটি ফোন নাম্বারে ফোন করতে পারো। চলে যাবো স্যারের কাছে আজকে বিষয়ে। ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা পড়বো, গ্রোথ অফ ন্যাশনালিজম। আমার একটা প্রশ্ন আছে, হঠাৎই সবাই মনে করতে পারে যে ন্যাশনালিজম জিনিসটা কী, ন্যাশনালিজম জিনিসটা কী, কেন ন্যাশনালিজম জিনিসটা কী প্রয়োজনীয়তা এবং কীভাবে গ্রোথটা হচ্ছে। তো ন্যাশনালিজম মানে হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বলতে কী, সেটা খুব কঠিন কথা বাবা, বাংলাতে ইংলিশে যেটা বলে ডিভোশন ফর নেশন। ডিভোশন ফর নেশন, কীভাবে ডিভোশন হবে, ডিভোশনটা হওয়ার তো একটা কারণ আছে সেই সমস্ত কিছু। তো সেই ডিভোশনটা কীভাবে সৃষ্টি হবে একটা মানুষের মধ্যে, বা কীভাবে ন্যাশনালিজম বোধটা তার মধ্যে সৃষ্টি হবে, সেই যে গ্রোথ অফ ন্যাশনালিজমটা ডিউরিং দ্য ব্রিটিশ টাইমে কীভাবে যেটা ন্যাশনালিজমটা আস্তে আস্তে গ্রোথ হলো এবং তার পরবর্তীকালে আমাদের বেঙ্গল পার্টিশনের দিকে চলে গেল, সেই চ্যাপ্টারটা আমি আজকে আলোচনার মধ্যে রয়েছি। তো ন্যাশনালিজম, ফার্স্ট আই এম সেইং ইট, ন্যাশনালিজম ইজ অ্যান identity that is shared by people who live together and are bound by common cultural history. Sir, এটা খুব ভারী ভারী কথা, একটু বুঝিয়ে বলুন। ন্যাশনালিজম আমি একটু মজা করে করাই, দেখো কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে বারবার মানে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই, ওভার দ্য ফোনে ম্যাম তো বলেছেন নাম্বারটা। তো ন্যাশনালিজম ইজ অ্যান আইডেন্টিটি দ্যাট ইজ শেয়ার্ড বাই দ্য পিপল, মানে একটা পার্টিকুলার একটা কোনো একটা জায়গায় যে সমস্ত মানুষরা অনেকদিন ধরে বাস করছে, অনেকদিন ধরে থাকছে, তাদের মধ্যে একটা একটা আইডেন্টিটি সৃষ্টি হয়েছে, এবং সেই আইডেন্টিটি কীভাবে সৃষ্টি করেছে, দে লিভ টুগেদার, তারা একসঙ্গে থাকে, অ্যান্ড আর বাউন্ড বাই কমন কালচারাল হিস্ট্রি, এবং কালচারাল হিস্ট্রি এবং তাদের মধ্যে যে সংস্কৃত মানে একটা সংস্কৃতি, সাংস্কৃতিক তাদের মধ্যে একটা বিহেভিয়ার থেকে শুরু করে তাদের সোশিয়াল ইকোনমিক তাদের মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আমার ন্যাশনালিজম জিনিসটা সৃষ্টি হয়েছে। আমি মনে করি একটা গ্রাম গিভিং অ্যান এক্সাম্পল টু ইউ দ্যাট, ফার্স্ট অফ অল যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে বা ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ হচ্ছে, আমরা কিন্তু ন্যাচারালি ইন্ডিয়াতে সাপোর্ট করি, কেন কীভাবে, কারণ এখান থেকে কিন্তু আমাদের ন্যাশনালিজম জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে। ডিউরিং দ্য ব্রিটিশ টাইম, ব্রিটিশ টাইমের সময়ও তখন কিন্তু এই ন্যাশনালিজম জিনিসটা কিন্তু মানুষের মধ্যে সৃষ্টি হতে হয়েছিল। কারণ আমরা যদি একটু পিছিয়ে দেখি যে 1757
আমাদের 1750 ব্যাটল অফ দ্য প্লাসি যখন হয়েছিল, তখন আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে আসতে শুরু করে। বেঙ্গল, বিহার, ওড়িশা আস্তে আস্তে ও টেক ওভার করে। টেক ওভার করার পর তারপর আস্তে আস্তে ইম্পিরিয়াম থিওরির মাধ্যমে সে আস্তে আস্তে গোটা ইন্ডিয়াতে, তারা কিন্তু আস্তে আস্তে গোটা ইন্ডিয়াতে তাদের দখল করার চেষ্টা করে। সেই যে 1757 পর তার পরবর্তীকালে অনেক এই যে বছরটা কেটে গেল, এর সবচেয়ে বেশি কিন্তু ফলশ্রুতি আমাদের দেখতে পাই, যেটা যে 1857 দেখ না সিপাহি মিটিনি। এই সিপাহি মিটিনি কী হয়েছে? সিপাহি মিটিনি কিন্তু জাতীয়তাবাদের কিন্তু একটা আস্তে আস্তে সেই উন্মেষ হতে শুরু হলো, সেই সূচনা হতে শুরু করলো, জাতীয়তাবাদ আস্তে আস্তে শুরু করলো। জাতীয়তাবাদ কিন্তু এই জাতীয়তাটা কী, এই কীভাবে এলো, এর কতগুলো সাম ফ্যাক্টার্স আছে, যে ফ্যাক্টার্স লিডিং টু এমার্জেন্স অফ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, সেই ফ্যাক্টার্সগুলো রয়েছে। ফার্স্ট পয়েন্ট, সোশিয়াল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইউনিফিকেশন অফ ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ রেইন। সোশিয়াল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল ইউনিফিকেশন বলতে তাদের মধ্যে একটা সোশিয়াল সমাজের, তাদের মধ্যে সোশিয়ালের একটা আবদ্ধ আছে, সামাজিক তারা রয়েছে, কীভাবে তারা রয়েছে, ইকোনমিক তাদের মধ্যে ব্যালেন্স একটা, ইকোনমিকে তারা বারবারভাবে তারা দে আর ভেরি মাচ টর্চার্ড, দে আর টর্মেন্টেড, তাদের অবস্থা প্রচণ্ড খারাপ, তারা আস্তে আস্তে ব্রিটিশরা প্রচণ্ড হারে অত্যাচার করছে, তাদের মধ্যে ইকোনমিক একটা বন্ডেজ সৃষ্টি হচ্ছে, এবং যে ইকোনমিটা তারা মুঘল টাইমে যে ইকোনমিটা ছিল সেই ইকোনমিটা ব্রিটিশরা টেক হওয়ার পর সেই ইকোনমিক পরিবর্তন ঘটছে। পলিটিক্যাল, পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু আস্তে আস্তে ন্যাশনালিজমটাকে বাড়ার চেষ্টা করছে। সেকেন্ড পয়েন্ট, প্রগ্রেসিভ সোশিও রিফর্ম মুভমেন্টস। প্রগ্রেসিভ সোশিও রিফর্ম মুভমেন্ট বলতে দেখো, আমরা যদি এ করে দেখি নাইনটিন সেঞ্চুরি যখন আমরা শুরু করছি, মানে 1801 থেকে আমাদের যদি বলো 1901 থেকে 2000 মধ্যে যে এই যে সেঞ্চুরিটা, সেটা হচ্ছে আমাদের নাইনটিন সেঞ্চুরিটা কি, এইজ অফ দ্য রেনেসাঁ। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে কিন্তু রেনেসাঁর একটা শুরু হলো। কী কী রেনেশন থিয়ে হলো? রিফর্ম মুভমেন্টের রেনেশন হলো। কার হাত দিয়ে শুরু হলো? তখন কিন্তু সেই বিখ্যাত লোকের কথা আমাদের মনে পড়ে যায়, দেখেছি রাজা রামমোহন রায়, দ্য ফাদার অফ দ্য রেনেশন। সেই ফাদার অফ দ্য রেনেশন যখন উনি শুরু করলেন, সেই যখন ফার্স্ট 1815 যখন আত্মীয় সভা তৈরি করলেন, তারপর 1828 যখন ব্রাহ্ম সমাজ শুরু করলেন, মনোথিজম একেশ্বরবাদ, সমাজটা তখন ছিল অর্থোডক্স, তখন সেই সমাজে তখন প্রচুর মানুষের দেববার, এখনও সেই জিনিসটা রয়েছে তখন দেবতারে, তিনি প্রথম বললেন যে মনোথিজম ঈশ্বর এক, এবং সেই যে আস্তে আস্তে ব্রাহ্ম আন্দোলন শুরু হলো, ব্রাহ্ম সমাজের মধ্যে দিয়ে সমাজটা আস্তে আস্তে, সমাজের যে দূষিত জিনিসপত্রগুলো ছিল, যে সুপারস্টিশন ছিল, যে তাদের মধ্যে আমার সাইন্টিফিক মোড়ক, সাইন্টিফিক মোড়কে আস্তে আস্তে কিন্তু রাজা রামমোহন রায় আস্তে আস্তে সেগুলোকে এরাডিক্ট করতে শুরু করলেন। তা আমরা প্রথমেই বলি যে সমাজের সবচেয়ে বড় 1829 সতী কালচার, যে সতী কালচার সমাজ একটা ব্রুটাল সিস্টেম, যে ব্রুটাল সিস্টেমটাকে তিনি প্রথম উচ্ছেদ করার জন্য তিনি কিন্তু লর্ড বেন্টিংয়ের সহায়তায় আমরা করেছেন, আমরা জানি। তার পরবর্তীকালে আমরা চলে আসি বিদ্যাসাগর। বিদ্যাসাগরের সময় তিনি মেয়েদের প্রচুর ফিমেল স্কুল তৈরি করেছেন। 1850 সেখানে উইডো রিম্যারেজ অ্যাক্ট করেছেন। এরপরে আমাদের মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, হেনরি লুই ভিভিয়ান ডিডিজিও রয়েছেন। আস্তে আস্তে গোটা এই বেঙ্গল থেকে আস্তে আস্তে গোটা চারিদিকে কিন্তু ছড়িয়ে গেল। ওইদিকে প্রার্থনা সমাজ শুরু হলো, ওইদিকে এমজি রানারে তার অ্যাক্টিভিটি শুরু হলো, জ্যোতিবা ফুলে যিনি বারবার সমস্ত কিছু লোয়ার কাস্ট, জেন্ডার জাস্টিস এর উপর প্রচণ্ড পরিমাণে তিনি সমাজকে একটা আলাদা পথ দেখাচ্ছেন, কীভাবে লোয়ার কাস্টের মানুষেরা তারা অত্যাচারিত হচ্ছেন, তাদেরকে কীভাবে আপলিপমেন্ট করবেন, তাদের জন্য তিনি এই করছেন, তাদের জন্য বারবার তিনি যেটা গুলবাদন বইতে তিনি কিন্তু বারবার দেখিয়েছেন, সত্য সেধক একটা সোসাইটি তৈরি করলেন, যে সোসাইটির মাধ্যমে তিনি লোয়ার কাস্ট মানুষদের প্রতি প্রচণ্ড পরিমাণে তাদের সাহায্য করতে লাগলেন, তারা কীভাবে সমাজের সঙ্গে মিশতে পারবেন, সমাজ কীভাবে তাকে ডিপ্রাইভ করছে, সেই ডিপ্রাইভমেন্টের মধ্যে তিনি নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করলেন। তো এইভাবে সোশ্যাল রিফর্ম মুভমেন্টটা যখনই আসছে, তখনই তাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে ন্যাশনালিজমের ধারণাটা আস্তে আস্তে কিন্তু আসছে। নেক্সট পয়েন্ট আমরা যাই, ইম্প্যাক্ট অফ ইউরোপিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইম্প্যাক্ট অফ ইউরোপিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে তখনই আমাদের মনে হয় সেই সময় কিন্তু 1789 ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল। সে ফ্রেঞ্চ রেভলিউশন হওয়ার পর আমাদের তারপরের মধ্যে লিবার্টি কনসেপ্টটা আস্তে আস্তে মানুষের মধ্যে চলে এলো। মানুষ আগে লিবার্টি কনসেপ্টটা মানুষের মধ্যে ছিলই না। মানুষ সবচেয়ে প্রথম কথা কী ছিল, মানুষ যখন প্রথমে ঢুকলো তার যে তার ইন্ডিপেন্ডেন্স ভাবটা, ইন্ডিপেন্ডেন্স তার রয়েছে, লিবার্টি রয়েছে, এই কনসেপ্টটাই তাদের মধ্যে ছিল না। কেন? তখন অটোক্রাসি চলতো, সেই অটোক্রাসিদের মাধ্যমে রাজা যেটা বলতো তাদের ইন্ডিপেন্ডেন্সটা রাজার হাতেই যেন কনফাইন ছিল। এই যে লিবার্টি কনসেপ্টটা, এই যে ভোল্টেয়ার, রুশো, এই যে ফিলোসফি
আফ্রিকার তাদের যে ভিউয়ের মাধ্যমে যে কনসেপ্টটা আস্তে আস্তে বেড়ে উঠলো, আস্তে আস্তে উঠলো মানে আস্তে আস্তে তাদের মধ্যে জেগে গেল, সেই লিবার্টি কনসেপ্টটা ইউরোপ থেকে ইন্ডিয়াতে আস্তে আস্তে ছড়িয়ে যেতে শুরু করলো। তো সেই যেটা কিন্তু রাজা রামমোহন রায় অলরেডি মিরাটুল আকবর তার বিখ্যাত এ আমার তার সংবাদ কৌমুদী এই বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে দিকদর্শনের মাধ্যমে তিনি কিন্তু বারবার কিন্তু প্রচার করতে শুরু করলেন। তো সেই যে কনসেপ্ট, তার পরবর্তীকালে আমরা চলে আসি অ্যাডভান্সমেন্ট অফ দ্য ট্রান্সপোর্টেশনাল অ্যান্ড দ্য কমিউনিকেশন মোড লিডিং টু জিওগ্রাফিক্যাল ইউনিফিকেশন। যেখানে দেখো 1853 আমাদের রেলপথ চালু করলো লর্ড ডাউনের সময়, যখনই রেলপথ যখন স্টার্ট হলো তখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় মানুষের যাতায়াতের তখন কোনো সুবিধা হলো, যত মানুষের কমিউনিকেশন যেতে শুরু হলো, আস্তে আস্তে টেলিগ্রাফ হলো, মানুষের সাথে কমিউনিকেশন শুরু হলো, এই যে বন্ডেজ, এই যে তাদের মধ্যে একটা কাস্টেরিজমের বন্ডেজ, এটাও আস্তে আস্তে এরাডিক্ট হতে শুরু করলো। তো এই যে মানুষের মধ্যে, তারপর সবচেয়ে প্রথম কথা তার পরবর্তীকালে ইন্ট্রোডাকশন অফ দ্য প্রেস অ্যান্ড মডার্ন এডুকেশন। তো মডার্ন এডুকেশন বলতে ব্রিটিশরা যে ভারতবর্ষে যখন আসছে 18th century সবচেয়ে বিশেষ করে আবার 19th century যেটা হচ্ছে ব্রিটিশরা তখন যে আগে কী ছিল, আগে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল আমাদের ফার্সি, সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সিটাকে তুলে দিয়ে ব্রিটিশরা নিজের লর্ড মেগলের টাইমে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইয়ে করলো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে চাইলো। এবং সেই লর্ড বেন্টিংয়ের সময় 1835 যখন মেকলে মিনিটে যখন শুরু হলো, তখন এই যে ইংলিশ এডুকেশন যেটা ওয়েস্টার্ন এডুকেশন, যে ওয়েস্টার্ন এডুকেশন কিন্তু আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা অনেক রে অফ ইয়ে করেছিল, অনেক সুপারস্টিশন জিনিসটাকে সেটা তুলে দিতে সাহায্য করেছিল। এবং সেই কারণে সেটা সবচেয়ে বেশি ভূমিকাটা কারণ করছে প্রেস, প্রেসের মধ্যে দিয়ে বিভিন্ন, প্রেস বলতে বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন নিউজ পেপার, সমাচার দর্পণ, তারপর সমাচার দর্পণ শুরু করেছে ফার্স্ট আমাদের 1780 আমার হিকির গেজেট যেটা চলছে, তারপর সবচেয়ে প্রধান কথা বন্দে মাতরম, সঞ্জীবনী, এই যে ওরা তো অবশ্য 20th century কিন্তু এই যে মানুষের মধ্যে ন্যাশনালিজমের ভূমিকাটা আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করলো, আস্তে আস্তে সমস্ত জিনিসপত্র হিসেবে তারা তাদের মধ্যে যে আমরা ব্রিটিশ সরকারকে আমরা এডিট করতে পারবো বাই হুক অর ক্রুক, এই চিত্র কিন্তু আমরাটা কিন্তু আস্তে আস্তে শুরু হলো। এইবার তারপরে এই যে যখনই ন্যাশনালিজমের কনসেপ্টটা বার করতে হলো, যখনই গ্রোথ হতে শুরু করলো, তখন ব্রিটিশ কিন্তু প্রচুর ব্রিটিশ গভর্নমেন্ট তখন অনেক রেপ্রেসিভ মেজার নিয়ে এলো, কীভাবে যে কার্ভ করতে, এই যে রিভল্ট বিভিন্ন জায়গায় তখন চারিদিকে রিভল্ট হতে শুরু করলো, এবং এই রিভল্টটাকে কার্ভ করার জন্য মানে দমন করার জন্য রিভল্টটাকে ব্রিটিশ গভর্নমেন্ট বিভিন্ন টাইপের মানে মেজারমেন্ট, বিভিন্ন টাইপের সার্কুলার তারা জারি করতে শুরু করলো। ফলে মানুষ তো এইভাবে অত্যাচারিত হচ্ছে, ইয়াং স্টুডেন্টরা তারা পর্যন্ত ব্রিটিশদের মাধ্যমে অত্যাচারিত হচ্ছে, তখন তাদের মধ্যে একটা চেতনা হলো যে না, আমাদের ইউনিফিকেশন করতে হবে, আমাদের ইউনিফাইড করতে হবে, আমাদের ন্যাশনালিজম কনসেপ্টটা বাড়াতে হবে। সেইভাবে কিন্তু গ্রোথ অফ ন্যাশনালিজম কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এই যে গ্রোথ বাড়তে শুরু করলো, এই যে হতে গ্রোথ অফ ন্যাশনালিজম বাড়তে শুরু করলো, তখনের মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে কিন্তু রিভল্টটা শুরু হতে শুরু করলো। সেটা কি একটা শুধুমাত্র আপার কাস্টের মানুষের মধ্যে নয়, মিডিল কাস্টের মানুষের মধ্যে নয়, সেটা কিন্তু একদম সাবালটেরিয়ান পার্সনদের মধ্যে, অর্থাৎ একদম দলিত মানুষদের মধ্যে, অনেক কাস্টের মধ্যে, যেগুলো কিন্তু অনেক কাস্টের মধ্যে, তাদের মধ্যে ছোটো ছোটো চারিদিকে কিন্তু রিভল্ট শুরু হয়ে গেলো। তার ফার্স্ট আমরা এ করতে পারি, দেখো আমরা 1855 সাঁওতাল মিটিনি হয়েছিল, তারপরে 1857 আমাদের হয়েছিল, আমি আগেই বলেছিলাম যে সিপাহি মিটিনি 1859 হয়েছিল ইন্ডিগো, তার পরবর্তীকালে ইন্ডিগো মিটিনি যেটা ছিল, তারপরে বিভিন্ন জায়গায় চোল মিটিনি, তারপরে হচ্ছে কোল, মানে এইসব প্রচুর চারিদিকে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় কিন্তু মিটিনি চারিদিকে শুরু হলো। তখন ব্রিটিশ সরকার ভাবতে শুরু করলো, এইভাবে যদি বিভিন্ন জায়গায় মিটিনি হয়, বিভিন্ন জায়গায় রিভল্ট শুরু হয়, তাহলে ইটস নট পসিবল টু কার্ভ দিস রিভল্ট ইন এভরিহোয়্যার, কারণ আমাদের হাতে সেই মতো ফোর্স নেই, সেই সমস্ত কিছু নেই, যার কিন্তু প্রথম ধাক্কাটাই কিন্তু আমাদের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স আর সিপাহি মিটিনিতে শুরু হয়ে গেছে। এবং সেই সিপাহি মিটিনিতে মানুষের মধ্যে তখন একটা প্রচণ্ড পরিমাণে তাদের মধ্যে একটা মানে চলে এসছে যে আমরা ব্রিটিশদের কাছ থেকে তাড়াতে পারলাম না, এবং তারপরেও তাদের মধ্যে মানসিক জিনিসটাকে ভেঙে পড়লেও তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছোটো ছোটো চারিদিকে বিভিন্নভাবে তারা কিন্তু বিদ্রোহ করতে শুরু করেছে। এবং এইটাকে কার্ভ করতে গিয়ে তখন সেই সময় লর্ড ডাফরিন
যিনি সময় এসেছিলেন লর্ড ডাফরিন। অ্যাকচুয়ালি তিনি লর্ড ডাফরিন প্রথম এসেছেন এতে নর্থবুকের টাইমে এসেছিলেন। সেই নর্থবুকের টাইমে আসার পর তখন তিনি এসেই দেখতে পেয়েছিলেন, যদিও তিনি খুব হাই র্যাঙ্ক অফিসার ছিলেন, তিনি সেখানে সবচেয়ে প্রথম কথা কি মানুষদের মধ্যে তখন একটা ভীষণ পরিমাণে অসন্তোষ দেখেছিলেন যে এই ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে। এবং ব্রিটিশ অফিসিয়ালরা তখন বিভিন্ন জায়গায় যেতেও তাদের কিন্তু আস্তে আস্তে ভয় পেতে শুরু করলো, কারণ বিভিন্ন জায়গায় তাদের যে কোনো মুহূর্তে তারা ইন্ডিয়ানদের কাছ থেকে তারা যে কোনো তাদের লাইফ রিস্ক সাথে শুরু হয়ে গেলো। তখন সেই কারণে তখন সে ভাবতে শুরু করলো যে কীভাবে এই ব্রিটিশ এটাকে আমরা এই যে ব্রিটিশ বিরোধী জিনিসটাকে আমরা কীভাবে দমন করব। এবং সেই কারণেই তখন তিনি অনেক ভেবেছিলেন নর্থবুক যখন চালা মানে উনি নেটিভ পিপলদের সঙ্গে খুব পরিচিত ছিল, মানে ইন্ডিয়ান নেটিভ পিপলদের, এবং খুব ভালো একটা সম্পর্ক ছিল ইন্ডিয়ান এলিট লোকেদের সঙ্গেও, তো কিন্তু তার একটা খুব ভালো সম্পর্ক ছিল। ফলে অ্যাজ এ রেজাল্ট তার এই যে ভারতের যে অসন্তোষ, এই অসন্তোষটা সম্বন্ধে তার প্রচণ্ড ভালো একটা জ্ঞান ছিল। তো নর্থবুক যাওয়ার পর তারপর লিটনের সময়ও তিনি কাজ করেছেন, লিটনের সময় কাজ করার পর লিটনের সময় একটা ভীষণ ঘটনাটা ঘটেছিল, যেটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা হচ্ছে লিটনে যেটা আমাদের আফগান ওয়ারের সময় লিটন প্রচুর খরচ হয়েছিল, কিন্তু আর্লি ব্রিটিশদের খরচ হওয়ার পর সেটা বিভিন্ন এর মধ্যে আমাদের পেশের মাধ্যমে বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে বিভিন্ন ছোটো ছোটো প্যাম্পলেট ম্যাগাজিনের মাধ্যমে চারিদিকের মধ্যে একটা এ করা হয়েছিল যে প্রচুর পরিমাণে টাকা খরচ হচ্ছে। ড্রেনেজ অফ ওয়েলথ যার দাদা ভাই নরজির এই জিনিসটা, যে ড্রেনেজ অফ ওয়েলথ প্রচুর টাকা আমাদের এখান থেকে ইংল্যান্ডে চলে যাচ্ছে, তো এর বিরুদ্ধে চারিদিকে একটা মানুষের মধ্যে আমরা এখানে অত্যাচারের সম্মুখীন হচ্ছি, তো মানুষের মধ্যে একটা ভীষণ পরিমাণে রাগ, একটা ভীষণ পরিমাণে ক্রোধ সৃষ্টি হয়েছিল। এবং সেই লর্ড ডিফন যখন চলে যেতে সেই সময় তখন যদিও ডাফরিন তখনও ছিল, কিন্তু পরবর্তীকালে সার্ভিস লাইফে কিছুটা ব্রেক হয়। সেই ব্রেক হয়ে যাওয়ার পর তখন লর্ড ডাফরিন লিটন তখন ডাফরিন যখন আসে লিটন তখন ডাফরিনকে বলেন যে এই ভদ্রলোককে অক্টোভিয়ান হিউমকে যদি আপনি রাখেন, কাছাকাছি রাখেন, তাহলে অনেক কিছু ব্যাপারে কিন্তু তিনি সাহায্য পাবেন। এবং তখন সেই সময় যখন তিনি হিউম চাকরি থেকে মানে অবসৃতই হয়েছেন, অ্যাকচুয়ালি চাকরি লাইফ ওনার কিন্তু ভালো ছিল না, তো সেই সময় তখন তিনি ভাবলেন যে ভারতবর্ষে এমন একটা জিনিস করতে হবে যে আমার সাপও মারবে লাঠিও ভাঙবে না। এবং সেই কারণে তখন তিনি লর্ড ডাফরিনকে তখন পার্সোনালি বললেন যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে অসন্তোষের চিঠি এসছে, চারিদিকে একটা রিভল্ট, মানে আমরা হিপস অফ মানে গানপাউডারের মধ্যে দাঁড়িয়ে আছি, গোড়ের মধ্যে সমস্ত এরা একটা বারুদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, সেইখানের মধ্যে বিভিন্ন জায়গায় তারা অ্যাটাক করতে পারে, এই সময় কিন্তু আমাদের এমন একটা জিনিস করতে হবে যেতে আমার সাপও মরবে আমাদের লাঠিও ভাঙবে না। তখন আবার এদিকে ইন্ডিয়ান লোকেদেরকে তিনি বোঝাতে শুরু করলেন, ইন্ডিয়ান এলিটদের বোঝাতে করলেন যে এটা মিস করে তোমরা একটা দল করো, যে দলটার মাধ্যমে এই যে রিভল্ট বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জায়গাতে রিভল্টটা করতে শুরু করেছে, এই রিভল্টটা যখনই করতে যাবে তখন সেই হিসেবেই এই রিভল্টটা কিন্তু কার্যকরী হবে না, এক সব জায়গায় কার্যকরী হবে না, কারণ এই রিভল্টটা তো ছোটো ছোটো বিভিন্ন জায়গায় হচ্ছে, এই রিভল্টটা কার্যকরী হবে না, যদি একটা বড় প্ল্যাটফর্মের আকার তৈরি করতে পারো তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট তাহলে সেই জিনিসটা ভাববে, সেই জিনিসটা চেঞ্জের কথাটা তখন ভাববে। এই নিয়ে তখন কিন্তু অনেকদিন ধরেই সে ভাবতে শুরু করলো। এবং সেই সময় আমাদের সবচেয়ে প্রথম কথা কি এই ঘটনাটাকে হওয়ার পরেই তো আমাদের একটা জিনিস যেটা প্রবলেমটা যেটা সবচেয়ে বেশি সমস্যাটা যেটা ঘটলো, তখন আমাদের ব্রিটিশ আমাদের ইন্ডিয়ান যে এলিট টাইপের মানুষরা ছিলেন তখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডব্লিউসি ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, দাদাভাই নওরোজি, এটাকে নিয়ে কিন্তু একটা ভাবনার মধ্যে রাখলো যে ব্রিটিশটা এর মধ্যে কোনো পরিকল্পনা করছে কিনা। যাই হোক, কিন্তু তার সত্ত্বেও তখন 1876 তখন বলছে 1876 তখন আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি নাম তো নিশ্চয়ই হতে জানো, প্রচণ্ড ভালো বাগ্মী ছিলেন, এবং তাঁকে একটা কথা বলা হতো ব্রিটিশটাকে বলতো সারেন্ডার নট, তাকে ডাকতে এরকম মানে কোনোভাবেই তিনি সারেন্ডার করবেন না সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবং তোমরা যদি হয়তো কেউ একটু সোয়া বাজারের দিকে ওই রাস্তাটার দিকে যাও, সেখানে দেখবে একটা রাস্তায় দেখবে একটা পুরনো এখনও বিল্ডিংটা রয়েছে, সেটা হচ্ছে ভারত সভা, যেটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এবং সেই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা রাস্তার দাঁড়িয়ে তিনি প্রথম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেন। উদ্দেশ্যটা কী, অবজেক্টিভটা কোন, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা যদি বলতে পারো এটাই হচ্ছে প্রিকর্সার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে উত্তরসূরি বলতে পারো, একদম উত্তরসূরি বলতে পারো আমাদের এই ন্যাশনাল কংগ্রেসের, এটাই হচ্ছে প্রিকর্সার। কী করে হবে,
এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা হলো কেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা কীভাবে হলো, এর একটা অবজেক্টিভ রয়েছে। কেন কেন তিনি সুন্দর মানার জন্য এর অবজেক্টিভটা ছিলেন, তিনি করতে চেয়েছিলেন একটা ইউনিটি রাখতে চেয়েছিলেন, আনটাই একটা করতে চেয়েছিলেন যে প্রতিটা অঞ্চলে প্রত্যেকটা জায়গার যে সমস্ত মানুষদের মধ্যে একটা ভালো কানেকশন দরকার, একটা প্রত্যেকটা জায়গার ফলে কী হবে, এই 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 জায়গার এরকম প্রবলেম হচ্ছে, ওই জায়গার একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলোকে সমস্ত কিছু হবে একত্রিত করার এবং সেই একত্রিত করার মধ্যে একটা বড় প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার। এবং এই যে প্ল্যাটফর্মে যখনই এটা নিতে যাচ্ছে তখনই কিন্তু ন্যাশনালিজমের কনসেপ্টটা তারা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু বিচরণ করছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে গোটা প্যান ইন্ডিজিয়ান মানে একদম প্যান কনসেপ্টটি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। কীরকম ছড়িয়ে যাচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, আরেকটা জায়গাতে যাচ্ছে, গ্রোথ অফ ন্যাশনালিজম যাচ্ছে। কারণ মনে করো দেখো আমার এইখানে একটা মনে করো আমি কলকাতায় একটা প্রবলেম আছে, কিন্তু বাঁকুড়াতে একটা প্রবলেম আছে, বাঁকুড়ার প্রবলেম বাঁকুড়ার যে নেতারা তাদের কলকাতা নেতাদের সঙ্গে একটা সংযোগ রাখলো এবং বীরভূমে একটা সংযোগ রাখলো, মানে এই যে পর্যন্ত চেইন অফ দ্য মানে কানেকশান এবং সেই কানেকশানটার ফলে কিন্তু ন্যাশনালিজম জিনিসটা হলো এবং প্রবলেমটাও সবার মধ্যে। তখন তো এত বেশি হোয়াটসঅ্যাপ বা তোমার মিডিয়া টিভি বা অন্য কিছু বা ফেসবুক এসব তো ছিল না, এবং তখন সবচেয়ে প্রথম কথা কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সে জানতে পারাটা খুবই একমাত্র লেটার, তো লেটারের মাধ্যমে বা টেলিগ্রাফের মাধ্যমে সেগুলো আসতো, ফলে আর যদি কোনো বই টই বেরোতো বা কোনো কিছু হতো তখন সেগুলো জানা যেত, ঠিক সেইভাবে সেই তৎক্ষণাৎভাবে জানা যেত না, মানুষের মুখে মুখে হুইসপারিং ক্যাম্পাসের মাধ্যমে মানুষের মধ্যে আসতো। সেই জিনিসটাকে কিন্তু আস্তে আস্তে মানে এই জিনিসটাকে মানে কানেকটিভিটি জিনিসটাকে বাড়ানো হওয়ার চেষ্টা আছে, তিনি ফার্স্ট ওইটা করলেন। তারপরটা করলেন কি, তারপরটা হচ্ছে সেই তারপরে একটা ইন্টিগ্রিটি, একটা সংহতি ভোগ, একটা ব্রাদারহুড মানসিকতা, হিন্দু মুসলিম যে হিন্দু মুসলিমদের মধ্যে একটা ব্রাদারহুড ব্যাপারটা সেটাও কিন্তু আমাদের চালু করলো। আর তারপর কি, সেই সময় যে ন্যাশনাল কিছু ইস্যু ছিল সেই ইস্যু আমাদের ইস্যু যেমন ইস্যুর বিরুদ্ধে এই ভারতসভা কিন্তু প্রতিবাদ করতে শুরু করলো, আমরা সেরকম কি ইলবার্ট বিলের প্রতিবাদ এক নম্বর, তার পরবর্তীকালে তোমার আমাদের ইন্ডিয়ান সিভিল সার্ভিসের এদের বয়সের ইন্ডিয়ানদের বয়স কমিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ 21-19, এই যে বিরুদ্ধে প্রতিবাদ এই যে সমস্ত কিছু প্রতিবাদের জন্য মানে তখন কিন্তু এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করলো। এবং সেই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনটা যদি বলতে পারা যায় তাহলে কিন্তু একদম ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের উত্তরসূরি, এটাকে অক্টোবিয়ান হিউমেরই একটা এতেই প্রচ্ছন্ন একটা ছায়া ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভায়। তার পরবর্তীকালে 1883 যেটা আজকাল ন্যাশনাল কনফারেন্স করলো, ন্যাশনাল কনফারেন্সটা কে করলেন, আনন্দমোহন দেব করলেন। আনন্দমোহন দেব আমাদের টাউন হলের প্রথম একটা ন্যাশনাল কনফারেন্স করলেন এবং সেই কনফারেন্সের মাধ্যমে যদি ইন্ডিয়ান মানে কলকাতার লোকেদের নয় বাংলাদেশের সমস্ত লোকেদের সবাইকে ডেকে একটা ন্যাশনাল কনফারেন্স করলেন, তাদের একটা উদ্দেশ্য সৃষ্টি করলেন যে আমাদের সবার মধ্যে একটা যোগসূত্র বজায় রাখবো, সবার মধ্যে একটা পার্টিকুলার একটা দল সৃষ্টি করবো, যে দলের বিভিন্ন শাখা থাকবে সেই দলের মাধ্যমে সমস্ত জিনিসপত্র হবে। ইউনো অ্যাট দ্যাট টাইম এটাকে সেই জন্যই বলা হয়, এই যে বলতে পারা যায় 1883 যে কনফারেন্সটা এটা হচ্ছে ফোর রানার অফ আইএনসি, আইএনসির ফোর রানার যদি বলা হয় তাহলে কিন্তু এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1883। তো একটা ফোন নিয়ে আমরা আসছি স্যার, কেউ জন্য এসেছেন মনে হয় আমাদের। হ্যালো হ্যালো, টিভির ভলিউমটা কম কমবে, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। কি নাম? অভিজিৎ চ্যাটার্জি। ও স্টুডেন্ট? আমি আমার ছাত্রদের পড়ানো, আমি ছাত্রদের পড়াই জানতে চাই এই জন্য স্যারের কাছ থেকে। বলুন। হ্যাঁ স্যার বলছি এই ইলেভেনের যে ইতিহাসটা, তো এর সম্পর্কে কি সিলেক্টিভ যে কি প্রশ্নগুলো কি পড়াবো বা ছাত্রদের যেটা করবো বা ঠিকঠাক করবো বললেন না, ভালো হতো। আর একবার একটু ধীরে স্পষ্ট করে বলুন, কারণ আমরা প্রপারলি শুনতে পাচ্ছি না। এই ক্লাস ইলেভেনের যে ইতিহাসটা আছে সেটা সম্পর্কে একটু যদি বলা হয় যে ছাত্রদের কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট হবে বা যেগুলো একটু পড়ানো যায় সেই সম্পর্কে জানতে চাই। আচ্ছা আপনি শুনতে থাকুন, অভিজিৎ বাবু একজন টিচার, তো উনি বলছেন যে হিস্ট্রির যে সিলেবাস রয়েছে ক্লাস ইলেভেনে আইএসসির, তো সেক্ষেত্রে সিলেবাসে যদি একটুখানি বলে দেওয়া হয় নর্মালি কি ধরনের কোয়েশ্চেন আছে, সেগুলো আজকে অনুষ্ঠানটা চলছে এর মধ্যে উনি বলবেন, আমি বলে দিচ্ছি তাহলে ওনার সুবিধা হয় আর কি। আমি বলে দিচ্ছি সবচেয়ে প্রথম শুনতে থাকুন, আমি এতে থেকে মাস্টার এটা শেষে যখন অনুষ্ঠান হবে তখন আমি বলে দিচ্ছি অলরেডি, ঠিক আছে, কি ডিভিশনটা কিভাবে কোয়েশ্চেন মার্ক থাকবে সমস্ত বলে দেবেন, আপনি শুনতে থাকুন, ঠিক আছে। তো যাই হোক, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যখন তো হলো আমাদের টাউন হলে, যখন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স হলো মানে মানুষের মধ্যে তখন একটা ভীষণ তীব্র একটা উদ্দীপনা সৃষ্টি হলো, আশা সৃষ্টি হলো,
কিন্তু এই আশা এর মধ্যেও কিন্তু একটা সন্দেহ কিন্তু রয়ে গেল। যাই হোক, সন্দেহটা কিন্তু পরেই আমরা এটা করব। দেখো, ইতিহাস সাবজেক্টটা মানে অনেকেই ভাবে শুধু ইতিহাস বোরিং লাগবে, অন্য কিছু না, বাট ইতিহাস হচ্ছে ইতিহাস কথা, হিস্টেরিয়া কথা থেকে হিস্ট্রি, মানে একটু সার্চ, খোঁজো, মানে সেই খোঁজার মধ্যে না অনেক আনন্দ আছে, অনেক জিনিসপত্র রয়েছে। ইফ ইউ গো টু ফিল্ড, ফিল্ডেতে যাও বা অন্য কিছু যাও, সেখানে দেখতে গেলে দেখতে পাবে যে একটা জিনিসের ইতিহাসটা কত কি জিনিস লুকিয়ে রয়েছে। সেইভাবে ভাবো, যে সেইভাবে ভাবলে তোমার ইতিহাসটা পড়তেও না খুব ভালো লাগবে সমস্ত জিনিসপত্র করতে। ঠিক আছে, তো তারপরেই সবচেয়ে প্রথম কথা 1885, সেই ঘন্টাটা বাজলো। অক্টোবিয়ান হিউম তখন বলল যে আমাদের একটা দল করি, অক্টোবিয়ান হিউমের সহায়তায় ভারতীয় ন্যাশনাল যে লিডারগুলো তখন সেই মুহূর্তে ছিল, ডাব্লিউসি ব্যানার্জি, এসএন ব্যানার্জি, দাদাভাই নওরোজি, তারপর ফিরোজ শাহ মেহতা, এনারা তখন করলো যে অক্টোবিয়ান হিউমের সঙ্গে করে মানে সহায়তা করে তখন কংগ্রেস বলে একটা দল সৃষ্টি হলো। কংগ্রেস মিনস হচ্ছে গ্রুপ অফ পিপল, কংগ্রেস মিনস। সেই কংগ্রেস দল যখন সৃষ্টি হলো, কংগ্রেস যখন দল সৃষ্টি হলো, সেটা কংগ্রেসের ফার্স্ট অধিবেশন হলো তেজপাল, মুম্বাইয়ের তেজপাল সংস্কৃত কলেজে 72 ডেলিগেন্টস নিয়ে, 72 জনকে রিপ্রেজেন্টেটিভকে নিয়ে আমাদের কিন্তু জিনিসটা তৈরি হলো, যে প্রথম কংগ্রেসের যে প্রথম অধিবেশনটা শুরু হলো। সেই অধিবেশনটা শুরু হলো কি, মানে প্রতি বছরের দেখবে ডিসেম্বরের দিকে এই অধিবেশনটা সমস্ত সময় ওই 28 থেকে 31 এই টাইমের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু এই কংগ্রেসের অধিবেশনটা বসে। এবং সেই কংগ্রেসের অধিবেশনটা যখন বসে, এবং তখন আরবদের যে এটা ছিল, ভারতীয় অক্টোবিয়ান হিউম চেয়েছিলেন যে এই যদি রিভল্টগুলো যদি সবার মধ্যে দিয়ে আস্তে আস্তে গ্রুপভাবে আসে, তাহলে সেই রিভল্টটা হয়তো প্ল্যাটফর্ম পারবে, হয়তো প্ল্যাটফর্ম পাবে, বিশাল প্ল্যাটফর্ম পাবে, যে কিন্তু সেইটা হয়তো ব্রিটিশরা হয়তো তার দিকে দেখবে, কিন্তু সেইটার মধ্যে সেই তেজটা থাকবে না। কী তেজটা থাকবে না, মনে করো বাঁকুড়াতে একটা বিদ্রোহ রিভল্ট হয়েছে, সেই রিভল্টটা আস্তে আস্তে কলকাতার গ্রুপেদের কাছে যাচ্ছে, সেই রিভল্টটা আস্তে আস্তে সংঘবদ্ধ হয়ে যখন সেতে যাচ্ছে, তখন সেই যে স্ফুলিঙ্গটা সেই তখনটা ছিল, সেই স্ফুলিঙ্গটা কিন্তু আর আস্তে পারবে না। ফলে কী হলো, ও মানে একটা সেফটি ভাল্ভের মতো হলো, প্রেশার কুকারে যেমন সেফটি ভাল্ভ যখন তুমি করে দেওয়া আছে, যখন হয়তো খুব প্রচণ্ড পরিমাণে বিস্ফোরণ করতে যাবে তখন এই উপরে ভাল্বটাকে বেরিয়ে চলে যাবে, এটা তোমরা জানো। সেই জন্য এইটাকে অনেকে অক্টোবিয়ান হিউম্যান এই যে কংগ্রেস দলটাকে প্রতিষ্ঠা করছে এটাকে সেফটি ভাল্বের সঙ্গে তুলনা করছে। ইউনো ইট ইজ এ ভেরি লজিক্যাল, সবচেয়ে প্রথম জিনিসটা কি, মানে খুব কীভাবে কায়দা করে, কীভাবে কায়দা করে আইনসির মাধ্যমে যে কার্ভ করলো, সেই কার্ভ করার একটা কিন্তু পদ্ধতি, যেটা যে আমাদের অনেক মানে সেই মুহূর্তে যে ন্যাশনালিস্ট লিডাররা ছিলেন, শ্রী অরবিন্দ থেকে সবই সবাই কিন্তু এই কংগ্রেসের এই যে প্রতিষ্ঠাকে অনেকে ক্রিটিসাইজ করেছেন, বিভিন্নভাবে মানে ক্রিটিসাইজ করেছেন। এবং সেখানে অশ্বিনী কুমার দত্ত 3 দিনের তামাশা বলেছেন, পলিটিক্যাল মেন্ডিকেসি বলেছেন অরবিন্দ, তো ঋষি অরবিন্দ, তো ইউনো এই যে সেই মুহূর্তে কংগ্রেসের মধ্যে যে সংঘবদ্ধতা, কিন্তু তা কিন্তু হলেও কী হবে, এই কংগ্রেসের মধ্যে কিন্তু এই কংগ্রেসের দলটার মধ্যে কিন্তু সংঘবদ্ধতা বাড়তে শুরু করলো, ন্যাশনালিজমটা স্প্রেড শুরু হয়ে গেলো, জাতীয়তাবাদ চারিদিকে স্প্রেড শুরু হয়ে গেলো। এবং তার পরিবর্তীকালে সেই সময় আমাদের কিন্তু সেই সময় যেটা হলো আর্লি ন্যাশনালিস্ট, আর্লি ন্যাশনালিস্ট মানে যারা মডারেট নামে পরিচিত ছিল। বাট মডারেট মানে এরা মডারেট বলে পরিচিত ছিল কি, আসলে প্রথম দিকের উদ্দেশ্য ছিল, প্রথম দিকে উদ্দেশ্য যদি বলতে পারো যে ন্যাশনালিস্ট লিডাররা, তারা কিন্তু কেউ ব্রিটিশদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ করতে চায়নি, আমার তারা দেরি হচ্ছে করতে চায়নি, তারা কী করতে হবে, তারা 3টে P-র মাধ্যমে, তারা আবেদন নিবেদন নীতির মাধ্যমে, অর্থাৎ প্রে, পিটিশন, প্রটেস্ট, অনেকে প্লি বলেছেন, তো এই 3 P-3 P-এর মাধ্যমে তারা সমস্ত জিনিসপত্রগুলোকে তারা ব্রিটিশদের কাছ থেকে আদায় করার চেষ্টা করতো। বা এর মাধ্যমে যে কোনো সবচেয়ে বলতে পারে, আমার পুরোপুরি বলতে পারে দ্যাট ইজ এ ওয়েলিং টাইপ, মানে একদম ওয়েলিং টাইপের প্রথম জিনিসপত্র। অবশ্যই তখন সেই মুহূর্তে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার মতো সেই মুহূর্তে পরিস্থিতিও ছিল না, তো সেই পরিস্থিতি এ অনুযায়ী আর্লি ন্যাশনালিস্টরা তারা কিন্তু খুব কনস্টিটিউশনাল রিফর্মের দাবি করেছিল, তারা ডেমোক্রেসির উপর দাবি করতো, কিন্তু বাট তাদের দাবি করার পদ্ধতিটা ছিল, কোনো উগ্রতা ছিল না, এবং তাদের দাবি করার পদ্ধতি পিটিশনের মাধ্যমে হতো, প্যাম্পলেট ছাপানো হতো, এবং তারপর ম্যাগাজিন ছাপা হতো, বিভিন্ন টাইপের কথা, তারা পিকেটিং করতো, হয়তো মিছিল করতো, বাট সেই রকমভাবে কোনো পরিমাণে উগ্রতা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেমন কিছু একবারই মানে আমরা লক্ষ্য করতে পারা যায় না। কিন্তু এটা যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, যখন আস্তে আস্তে এই রিভলিউশনারি ন্যাশনালিজম যখন সৃষ্টি হলো,
তখন এইটার মধ্যে এই যে ঘটনা রেভলিউশনারি ন্যাশনালিজমের মধ্যে তখন কিন্তু এই কংগ্রেসের মধ্যে তখন কিন্তু স্প্রিটিং একটা মনোভাব সৃষ্টি হলো। এবার আমি একটু রেভলিউশনারি ন্যাশনালিজমটা কী কী কারণে করতো মানে দেখো, আগে প্রথমে ন্যাশনালিজম কনসেপ্টটা ছিল, সেই ন্যাশনালিজমটা আস্তে আস্তে সে একটা রূপ পেল, রূপ পেয়ে সেই ন্যাশনালিজমটা মডারেটের মাধ্যমে গেল, মডারেটদের হাত দিয়ে ন্যাশনালিজমটা গেল। বাট এই ন্যাশনালিজমের মধ্যে তীব্রতা অত ছিল না, কিন্তু এরপর যে ন্যাশনালিজমের মধ্যে আমাদের রেভলিউশনারি যে ন্যাশনালিজমটা যখন চলে এলো তখন কিন্তু এই যে মডারেটটা যে আস্তে আস্তে কিন্তু অ্যাসার্টিভে পরিণত হলো, অর্থাৎ মডারেট মানে নরমপন্থী কংগ্রেস অধিকারা, তারা কিন্তু আস্তে আস্তে চরমপন্থীতে গেল। যে নরমপন্থীদের দলের মধ্যে ছিল, আমি প্রথমেই বলেছি, গোখলে ছিলেন, আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন, ডব্লিউসি ব্যানার্জি ছিলেন, ইউনো তারপর ছিলেন ফিরোজ শাহ মেহতা ছিলেন, দাদাভাই নওরোজি ছিলেন, এনারা সবই কিন্তু এতে ছিলেন। কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের চরমপন্থী দলের মধ্যে সেই লালবাল পাল, লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এরা শ্রী অরবিন্দের সঙ্গে এইভাবে কিন্তু আস্তে আস্তে গেল। কিন্তু কেন এই গ্রোথ অফ রেভলিউশনারি ন্যাশনালিজমটা কী কারণে এত তাড়াতাড়ি মানুষের মধ্যে তখন ইয়ে করলো, এত তাড়াতাড়ি পলিটিক্যাল লিডারদের মধ্যে এই গ্রোথ অফ ন্যাশনালিজমটা কেন রেভলিউশনারি ন্যাশনালিজমটা বাড়তে শুরু করলো? তো সেই হিসেবে এটার পিছনে কিন্তু অনেক 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 কজ আছে, অনেক সমস্ত কিছু কজ রয়েছে, যে কজটার মধ্যে কিন্তু তার মধ্যে একটা ছোট্ট ছোট করে কজগুলোকে আমরা আলোচনা করছি যে এই রেভলিউশন ন্যাশনালিজমটা কীভাবে ঘটলো। ফার্স্ট হচ্ছে রেভলিউশন ন্যাশনালিজমের ফার্স্ট হচ্ছে আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। বাই আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা প্রশ্ন মনের মধ্যেই থাকে। দেখো, ফ্রেঞ্চ রেভলিউশন কিন্তু শুধুমাত্র পিপলদের দ্বারাও হয়নি, ফ্রেঞ্চ রেভলিউশনে একটা বিশাল বড় ভূমিকা ছিল ফিলোজফারদের। ঠিক ভারতবর্ষের ইতিহাসে যদি এই রেভলিউশনারি ন্যাশনালিজম যদি হয়, এই বিপ্লববাদী যে ন্যাশনালিজম জাতীয়তাবাদে আসে, তার কিন্তু জনক যদি বলতেই হয়, তার কিন্তু প্রকারান্ত জনকটা স্বীকার করতে হয়, যার কথার মধ্যে মানুষের মধ্যে আত্মশক্তি বাড়তে শুরু করেছিল যে আমরা পারবো। দ্যাট ইজ দ্য নেম অফ সেই ন্যাশনালিজম, যে স্বামী বিবেকানন্দ। ইয়াস, শুধু স্বামী বিবেকানন্দ নয়, এবং চারিদিকে আইডিয়ালিজম, তখন একটা আইডিয়ালিজম ব্যাকগ্রাউন্ড চলছে, যে তার কথায় তখন কিন্তু রিভল্টের একটা, আমরা প্রচুর পরবর্তীকালে যে রেভলিউশনারি বিপ্লবীরা দেখেছিলাম তাদের কিন্তু প্রচুর পরিমাণে আমাদের তাদের মধ্যে এই তার আইডিয়ালিজমটা প্রচণ্ড ইম্প্যাক্ট করেছে। তারপরে পয়েন্ট আইডিয়ালিজম, তারপরে চলে আসছি রোল অফ দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। হ্যাঁ, মাঝখানে একটা কথা বলতেই ওটি ইয়ে করেছি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। দেখো, যখন এই ন্যাশনালিজম কনসেপ্টটা যখন বাড়তে শুরু করছে, তখন ব্রিটিশ কি কখনো চায় আমার বিরুদ্ধে প্রচার করবে, আমার বিরুদ্ধে চারিদিকে প্রচার শুরু হবে? সে কখনোই কিন্তু কখনো চায়নি প্রচার করতে। এবং সেই কারণে তখন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা সবচেয়ে প্রথম কথা, তখন বারবার সমস্ত কিছু জিনিসপত্র ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা করেছিল আমার বিরুদ্ধে, যে 1878 আমাদের যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 78 যে ভার্নাকুলার, যে দেশীয় ভাষায় কোনো কিছু আর না নিউজ পেপার বার করা যাবে না, কারণ দেশীয় ভাষায় নিউজ পেপার বার করতে গেলেই তখন সেই সময় ক্ষেত্রে মানে তাদের প্রবলেম শুরু হবে। কেন প্রবলেম শুরু হবে? কারণ মানুষের মধ্যে তো, কারণ তো ব্রিটিশরা তো দেশি ভাষায় বলে নিজেদের নিজেদের ওন ল্যাঙ্গুয়েজ ন্যাশনালিজমটা প্রচার করতে শুরু করবে না, তখন সেই কারণে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে আগে বন্ধ করে দিতে হয়েছিল, যাতে এবং বিভিন্ন, শুধু ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে নয়, বিভিন্ন থিয়েটার, বিভিন্ন বুকস, সমস্ত কিছু ওরা কিন্তু এই বন্ধ করে দিয়েছিল, যে নিজস্ব ওন ল্যাঙ্গুয়েজে করা যাবে না, যা কিছু ল্যাঙ্গুয়েজ করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করতে হবে। তারপর চলে এসেছি সোশিও রিলিজিয়াস রিফর্ম, যেটা আগেই আমি অলরেডি বলেছি, সেই রিফর্মটা কিন্তু আরও আস্তে আস্তে বাড়তে শুরু করলো এটা। তারপর হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস। ইকোনমিক ফ্যাক্টরস মানে ট্যারিফ চার্জ। ট্যারিফ চার্জ যে হারে বাড়তে শুরু করলো, যারা গরিব মানুষদের উপর এত পরিমাণে চার্জ শুরু করতে শুরু করলো, তারা আর তারা সঙ্গে সঙ্গে সম্মুখীন হলো ট্যারিফ চার্জের মানি লেন্ডার্সদের কাছে। মানি লেন্ডার তারাও চুষতে শুরু করলো, মানে এর ফলে ব্রিটিশ ইকোনমিটা পুরো গ্রামীণ রুরাল ইকোনমিটাকে পুরো ভেঙে চান এ করে দিয়েছিল। এবং বাধ্য হয়ে, যেমন তুমি ইন্ডিগো মুভমেন্টের সময় দেখো, বাধ্য হয়ে জমিতে কিন্তু ইন্ডিগো চাষ মানে নীল চাষ, নীল চাষ করতে বাধ্য হয়েছিল। নীল চাষ জিনিসটা কি? নীল চাষ, কোনো জমিতে যদি নীল চাষ করা হয় তাহলে সেই জমি পরবর্তীকালে বঞ্জর হয়ে যায়। বঞ্জর বলতে কি? মানে বঞ্জর বলতে অ্যাকচুয়ালি যে জিনিসটা মানে মানে আর ফসল উৎপাদন এর ফার্টিলিটি পাওয়ারটা অনেক কমে যায়। তখন সেই সময় তখন কী ঘটনা ঘটে? তখন সেই সময় এই কারণেই তখন ওটা বাধ্য হয়ে দাদন নিতে শুরু করে। দাদন নিতে শুরু করার পর এই রেভলিউশন এটা চারিদিকে শুরু হয়। তো এইভাবে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে অত্যাচারিত হচ্ছে এবং প্রচুর জিনিসটা হতে যাচ্ছে, এবং ড্রেনেজ অফ দ্য ওয়েলথ, যেটা আমরা দাদাভাই নওরোজি
প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটাতে তিনি কিন্তু সুন্দর করে পরিস্ফুট করেছেন কীভাবে আমাদের এখানকার টাকা আস্তে আস্তে ব্রিটিশদের মানে আমাদের লন্ডনে চলে যাচ্ছেন, ফলে ইকোনমিক ডিপ্রেশন, ইকোনমিক একটা সাপ্রেশন সেই সময় কিন্তু অলরেডি মানুষের মধ্যে এ করছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইভেন্ট। ইন্টারন্যাশনাল ইভেন্ট বলতে কী? ইন্টারন্যাশনাল ইভেন্ট বলতে কেন? সেই সময় অলরেডি ফ্রেঞ্চ রেভলিউশন তো ছুইলই, তারপর ইন্টারন্যাশনাল ইভেন্ট মধ্যে তখন অলরেডি আমাদের ইটালি মাৎসেনি গ্যারিবল্ডির প্রভাব তখনকার বিপ্লবীদের মধ্যে একটা ভীষণ পরিমাণে পড়েছিল, এবং সেই বিপ্লবীদের মধ্যে পড়ে যাওয়ার পর তখন সেই সময় অনেক সেই মাৎসেনি গ্যারিবল্ডির যে কার্বোনারি সংস্থা সেই সংস্থা থেকে আমাদের এখানে সিক্রেট সোসাইটি শুরু হলো। সিক্রেট সোসাইটি নিয়ে আমি পরবর্তীকালে পরেতে এপিসোড করবো, আমার নিজস্ব একটা কাজও রয়েছে সিক্রেট সোসাইটির উপর। তো সিক্রেট সোসাইটি, সেই সিক্রেট সোসাইটির উপর মানে সিক্রেট সোসাইটি বলতে অনেক গুপ্ত সমিতি গড়ে উঠলো ভারতবর্ষের ইতিহাস সেই সময়তে। তো সেই সময় তারপর আর কি আমাদের তখন এতে চলে এসছে, দেখছে রাশিয়া অলরেডি আমাদের প্রাশিয়ার হাত থেকে রাশিয়া বেরিয়ে আসছে সমস্ত জিনিসপত্রগুলো। তারপর হচ্ছে ইজিপ্ট অলরেডি আমাদের ওই দিক থেকে বেরিয়ে আসছে, মানে ওরা স্বাধীনতা কামে যুদ্ধ করতে পারছে, যুদ্ধে তারা জয়লাভ করতে পারছে। তো এই যে সমস্ত কিছু, এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যে সমস্ত জায়গাগুলোতে সাপ্রেস করে রেখেছিলো সেইগুলোর হাত থেকে তৎকালীন আফ্রিকার কিছু কান্ট্রি যেমন জাপান এরা যে বেরিয়ে এসেছিল এদের মধ্যে তখন এই যে একটা ন্যাশনালিজম কনসেপ্টটা তখন এদের মধ্যে জেগেছিলো, যে ইউরোপিয়ান দেশগুলো যেগুলোকে দখল করে রেখেছিলো সেই দখল করা দেশগুলোকে অলরেডি কিন্তু তারা এ করতে পারবে। তাদের মধ্যে একটা মানসিকতা ছিল যে এই দখল করা দেশগুলোকে হাত থেকে ওরা যদি পারে তাহলে আমরাও ব্রিটিশ হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। এবং এই যে যেমন ইথিওপিয়া ইটালি যেমন দখল করেছিল ইথিওপিয়াকে, ইটালির হাত থেকে মুক্ত করে নিয়েছিল, মানে সবই ইউরোপিয়ান কান্ট্রি না সমস্ত জিনিসপত্রগুলোকে, ঠিক আছে। তো এই ইন্টারন্যাশনাল একটা ইভেন্টটা একটা ভীষণ পরিমাণে ছাপটা তখন অলরেডি পড়েছিল। তারপর হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য সিক্রেট সোসাইটি। সিক্রেট সোসাইটি মানে প্রচুর সিক্রেট সোসাইটি। এই সিক্রেট সোসাইটি যেমন প্রথম কথায় দেখো আমাদের জাতীয়তাবাদের পক্ষে, এই আইডিয়ালিজমের পক্ষে স্বামী বিবেকানন্দ যেমন ইয়েছেন তেরকম হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ একটা জীবন স্মৃতিতে যতীন্দ্রনাথ ঠাকুর প্রথম কিন্তু সঞ্জীবনী একটা সবার মানে 1897 সঞ্জীবনী সবার তিনি সরি 1877 তিনি কিন্তু সঞ্জীবনী সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিল, এবং সেই সঞ্জীবনী সভার এটা এক বছর ছিল 76 আর 77 এক বছর মধ্যে। তার পরবর্তীকালে এই গুপ্ত সমিতি কিন্তু বিভিন্নভাবে শুরু হয়, যেমন 1897 স্বদেশী ভাণ্ডার শুরু করলো, 1897 আমাদের আত্মোন্নতি সমিতি চলে এলো, আর ডন সোসাইটি চলে এলো সবচেয়ে তারপর ডন সোসাইটি চলে এলো। তারপরে সবচেয়ে যে কথা উল্লেখ করা যায় মেন যে সোসাইটি যেগুলো হচ্ছে অভিনব ভারত 1897, তার পরবর্তীকালে যুগান্তর দল, যুগান্তর পার্টি, যেগুলো হচ্ছে গুপ্ত সমিতির মাধ্যমে কিংবা বিভিন্ন গুপ্তভাবে তারা কিন্তু এই রেভলিউশনারি জিনিসটা মুভমেন্টটা কাটিয়েছিল, এবং পরবর্তীকালে অনুশীলন সমিতি ভীষণ পরিমাণে একটা ভাইটাল একটা রোল করেছিল এই জিনিসটা করার জন্য। তো যে তার পরবর্তীকালে এই যে এর ফলেই এর সবচেয়ে বেশি চূড়ান্তকর পরিস্থিতি দেখা যায়, এই যে এই রেভলিউশন মুভমেন্টের চূড়ান্তকর পরিস্থিতি যায় যখন বেঙ্গল পার্টিশনের ক্ষেত্রে। বেঙ্গল পার্টিশনের ক্ষেত্রে 1905 যখন বেঙ্গল পার্টিশন যখন ঘটলো, সেই বেঙ্গল পার্টিশনের ক্ষেত্রে তখন আমাদের এই যে রেভলিউশনারি মুভমেন্টের একটা চূড়ান্ত পদক্ষেপ আস্তে আস্তে শুরু হতে করলো এই বেঙ্গল পার্টিশন মুভমেন্টটা। কীরকম বেঙ্গল পার্টিশন মুভমেন্টে? ফার্স্ট লর্ড কার্জন তিনি চেয়েছিলেন গোটা বেঙ্গলটাকে, মানে বেঙ্গল তখন শুধু কী গেছে, শুধুমাত্র এই বেঙ্গল ছিল, বেঙ্গল ছিল আমাদের বাংলা মানে বাংলা অধুনা যেটা বাংলাদেশ ছিল তখন ইস্ট বেঙ্গল এক নম্বর, তারপর আসাম ছিল বেঙ্গল, আমাদের বিহার ওড়িশা ছিল, এইরকম টোটাল এরিয়াটাকেই আমাদের কিন্তু বেঙ্গল আন্ডারে চেয়েছিলো। ওর একটা যুক্তি দেখালো এত বড় প্রভিন্স আমরা এ করতে পারবো না, আমাদের সুবিধার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য আমাদের এটাকে ভাগ করে দেওয়া উচিত, এটা কিন্তু আমাদের বলতে পারো ডাইরেক্ট কাজ। এবং সেই কারণে এটা জিনিসটা কিন্তু লর্ড কার্জনকে ঘোষণা করার আগেই অ্যান্ড্রু ফ্রেজারের অ্যাকচুয়ালি লেফটেন্ট গভর্নর ছিল অ্যান্ড্রু ফ্রেজার, তারই মতাদর্শে মানে তারই যেই প্রথম প্রস্তাবটা এটা করেছেন ফ্রেজার, তারপর হিজলি ওটাকে সাইন করেছিলেন, তারপর সেই ঘটনাটাকে লর্ড কার্জন রূপায়িত করার চেষ্টা করলো।
এবং এই যে রূপায়িত করা 1905 16 জুলাই যখন প্রথম আমাদের ঘোষণা হলো এবং সেই ঘোষণা হওয়ার পর তার পরবর্তীকালে যে ডিক্লেয়ার করা হলো যে আমাদের এটা করা হবে এবং সেই 16th অক্টোবর যখন আমাদের বেঙ্গল পার্টিশনের দিনটা ঘোষণা হবে তখন সেই সময় তখন আমাদের চারিদিকে কিন্তু একটা ভীষণ রমরমে একটা প্রচণ্ড রিভোল্ট তখন শুরু হয়ে গেল। কী রিভোল্টটা শুরু হয়ে গেল? কারণ এরা কিন্তু ইন্ডিয়ানরা তখন অলরেডি বেঙ্গল এরা বুঝতে পেরেছিল এর কারণটা হচ্ছে কিন্তু এটা ছিল ডাইরেক্ট কজ, ইনডাইরেক্ট কজ কিন্তু আলাদা ছিল। কী কাজ ছিল? কারণ বেঙ্গল ছিল হচ্ছে ওম অফ দ্য ন্যাশনালিজম, জাতীয়তাবাদের। হ্যাঁ, তো ওম অফ দ্য ন্যাশনালিজম, সেই ন্যাশনালিজমটাকে সবচেয়ে প্রথম কথা এ করার জন্য মানে 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 ভাঙবার জন্য এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা স্টার্ট করে। এবং এই ডিভাইড রুল পলিসি স্টার্ট করার পর তখনই কিন্তু বেঙ্গল পার্টিশন জিনিসটাকে আস্তে আস্তে চারিদিকে পিকেটিং শুরু হলো। চারিদিকে পিকেটিং শুরু হওয়ার পর বিভিন্নভাবে তখন এটা করলো, প্রোটেস্ট শুরু হয়ে গেল, প্রতিবাদ শুরু হয়ে গেল মানুষের মধ্যে। এবং সেই প্রতিবাদ তখন শুরু হওয়ার পর এটা এখন চরম যখন অবস্থা শুরু করলো 1911 খ্রিস্টাব্দে 1911 খ্রিস্টাব্দে বাধ্য হয়ে তখন এই এটা মুভমেন্টটাকে আমরা বেঙ্গল পার্টিশনটাকে অলরেডি বন্ধ করলো এবং কলকাতা থেকে তখন ক্যাপিটাল আস্তে আস্তে কিন্তু দিল্লিতে ট্রান্সফার করলো। এটা নিয়ে আরও অনেক পরে ডিটেলস করা যাবে, সমস্ত কিছু বলা যাবে। ওই ওনার প্রশ্নটাকে আলোচনা করে দেবো একটু না? হ্যাঁ হ্যাঁ, করে দিন, টাইম আছে আমাদের, এখন টাইম আছে তো, আমাদের 4-5 মিনিট মতো রয়েছে বোধ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু বেঙ্গল পার্টিশনটা বলি, আমি ওনার কোশ্চেনটা একটু আলোচনা করে দিচ্ছি। তো 3 মিনিট মতো রয়েছে, 3 মিনিট মতো রয়েছে, ঠিক। তো এই বেঙ্গল পার্টিশনের সবচেয়ে প্রথম জিনিসটা, ঘটনাটা ঘটলো, এটা যখন ভীষণ পরিমাণে এটা করলো, বাধ্য হয়ে ব্রিটিশ গভর্নমেন্ট তখন বাধ্য হয়ে করলো যে আমাদের পার্টিশনটাকে করতে, পার্টিশনটাকে রিভোক করতে হবে। রিভোক না করলে কিন্তু চারিদিকে আগুন জ্বলে উঠবে এবং তার ফলশ্রুতি সেই হয়েছিল ওই সময় অনুষ্ঠান সমিতি প্রচণ্ড কঠিন অবস্থা, মানে প্রচণ্ড একটা তীব্র অবস্থা এ করেছিল। যুগান্তর দল তখন 1906 বরেন্দ্র কুমার ঘোষ সে তারাও প্রতিষ্ঠা করেছিল, তারাও বিভিন্ন রেভলিউশন অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে গেছিলো এবং বিভিন্ন জায়গায় অফিসিয়াললা তারা কিন্তু গুপ্ত হত্যার শিকার হয়ে উঠেছিল। ইংরেজরা ব্রিটিশ গভর্নমেন্ট না থাকার ভাবছি এই হয়তো বিপ্লবীরা আমাদের মেরে দেবে, এই সমস্ত কিছু করে দেবে, এই চারিদিকে একটা সন্ত্রাস টেরর এজ একটা বলতে পারো সেই সময় কিন্তু শুরু হয়েছিল। এবং এর ফলে আস্তে আস্তে বেঙ্গল পার্টিশন বাধ্য হয়ে কিন্তু আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট রিভক করতে শুরু করলো। এরপরে আমি ওনার যে কোশ্চেনটাকে বলি, হ্যাঁ, ওনার কোশ্চেনটা হচ্ছে যে দেখুন ফার্স্ট আইএসসি সিলেবাসে যেটা রয়েছে টোটাল 80 নাম্বার আর 20 নাম্বার, মানে 80 নাম্বার হচ্ছে আপনার 20 নাম্বার প্রজেক্ট ওয়ার্ক আর 80 নাম্বার হচ্ছে আপনার টোটাল লেখা, মানে সমস্ত 80 নাম্বার যে কোশ্চেন পেপার থাকবে তার মধ্যে 20 নাম্বার পড়বে হচ্ছে আমার 1 নাম্বার করে 20 নাম্বার কোশ্চেন থাকে আর বাকি 60 নাম্বার যেটা কোশ্চেনটা থাকবে সেই 60 নাম্বারের কোশ্চেনের মধ্যে 12 নাম্বার করে পার থাকবে, 5 কোশ্চেন থাকবে, 5 কোশ্চেনের 3টে 2টো সেকশন থাকবে, সেখান থেকে চুজ করে 5 কোশ্চেন সেখানে প্রত্যেকটা কোশ্চেন 12 নাম্বার করে থাকবে। এবং এইভাবে এদের ওদের নাম্বারটা বিন্যাস নাম্বারটা ভাগ করা রয়েছে। টোটাল প্রথমে আরেকবার বলে দিই, প্রথমে হচ্ছে টোটাল 80 নাম্বার হচ্ছে এদের লেখা পরীক্ষা, মানে যেটা হচ্ছে রিটিন টেস্টে হবে আর 20 নাম্বার প্রজেক্ট ওয়ার্ক, সেই 20 নাম্বারের মধ্যে 80 নাম্বারের মধ্যে 20 নাম্বার হচ্ছে 1 নাম্বার করে থাকবে আর 60 নাম্বার যেটা থাকবে সেটা 5 কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন 12 নাম্বার করে থাকবে। ইম্পর্টেন্স বলে কোনো কিছু নেই, আইএসসিতে ইম্পর্টেন্স মানে কোনো কিছু নেই, মেজর মেজর সাবজেক্ট যেগুলো আছে, মেজর মেজর চ্যাপ্টার যেগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তোমাদের দেখিয়ে যেতে হবে। যেমন আমাদের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ওয়ার, তারপর শুরু করে আপনার আর্লি ন্যাশনাল মুভমেন্ট, গ্রোথ অফ ন্যাশনালিজম, প্রতিটা চ্যাপ্টার থেকেই কিন্তু কোশ্চেন এটা আসতে পারে। এটাভাবে যে কোনোভাবে নেই যে আগেরবারে কোশ্চেনটা পড়েছে বলে এবারে পড়বে না, এমন কোনো কিন্তু হবে অ্যাসি সিলেবাসে সেইভাবে কোনো কিছু নেই। তবে হ্যাঁ, হিস্ট্রি যদি ঠিকঠাক করে সবসময় মেনটেন করবেন, কিওয়ার্ডস মেনটেন করতে শুরু করবেন। হিস্ট্রি মানেই যে আমাকে প্রচুর লিখতে হবে এই কনসেপ্টটা কিন্তু বাতিল, কিওয়ার্ডস মেনটেন করে সেইটার উপর এলাবোরেট করবেন, তাহলে দেখবেন ছাত্ররা কিন্তু অনেক বেশি সুবিধা পাবে সমস্ত জিনিসপত্র। এবং ইনসাইড কোয়েশ্চেনের একটা বিষয় থাকে, সেক্ষেত্রে ছেলেমেয়েদেরকে অনেকটাই মানে পুরোপুরি টপিকটার উপরেই যেতে হবে। এবং সবচেয়ে প্রথম কথা, টপিকটার যদি না পড়া যায় তাহলে ইনসাইড কোয়েশ্চেনগুলো পড়া যাবে না। সবচেয়ে প্রথম কথা একটা যেটা মনে করুন যে আমি যদি প্রথম পার্টটাকে লিখতে সেকেন্ড পার্টটা বুঝতেও পারবো না, কারণ এটা রিলেটেড না, হিস্ট্রি তো প্রোগ্রেসিভ একটা জিনিস, এটা একটা কোনো এটার সঙ্গে আরেকটা ঘটনা রিলেট। তারপর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, অ্যাকচুয়ালি মডার্ন ইন্ডিয়াটি বেশি রয়েছে এখানে, এবং প্লাস ইউরোপিয়ান যে এটা ইউরোপিয়ান মডার্ন ইউরোপিয়ান যে চ্যাপ্টার সেগুলি রয়েছে, তাহলে এখানে একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা রিলেটেড থাকে। আমার এনসিয়েন্ট করতে গেলে সেখানে একটা রাজা চলে গেছে, তারপর আর একটা রাজা সেখানে বেশি, তবুও রিলেশনটা তুলনামূলক কম থাকে। কিন্তু এখানে মডার্নে তো পরপর ঘটনা অনুযায়ী করতে হয়, সেখানে ইনসাইড কোশ্চেন ভেতরে পড়তেই হবে। আর এদের ভিতর থেকে কোশ্চেন আসেই, আইএসসি সিলেবাসের একদম পুরো বাঁধা আইএসসি সিলেবাস,
একদমই তাই, সেটা একেবারেই আইসিএসসি বলুন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলুন, এখন প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স টোটালটাই পাল্টে গিয়েছে। তো এমসিকিউ বলুন, এই যে ইনসাইড কোয়েশ্চেনের কথা স্যার বলছে, তোমাদের ক্ষেত্রে বলছি, তোমাদের কিন্তু শুধুমাত্র কিছু 10 বছরের কোয়েশ্চেন সলভ করে নিলাম, তারপরে এক্সাম দিতে গেলাম, মনে হয় স্যার আমার সঙ্গে একমত হবেন, এই কনসেপ্ট একদম বদলে গেছে। একদমই বদলে গেছে। এবং আরেকটি কথা বলি, কেন বলছি, কারণ পরবর্তীকালে যারা এতে যায় WBCS বা ISA যখন প্রিপারেশন নিতে যাবে হয়তো, সেখানে কিন্তু এই যে ডিপ পড, এটা এত পরিমাণে কাজে লাগবে আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে সমস্ত কিছু পড়তে হবে, সেখানে তো প্রথমে বিটুইন দ্য লেটার্স পড়তে হবে না, সেই জিনিসটা খুব কাজে লাগবে। সুতরাং একটা কথা অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই অনুষ্ঠানটা ইউটিউবে আপলোড হবে, তোমরা দেখে নিতে পারবে আজকে ডেট দিয়ে, এবং যা ডিটেলসে পড়ালেন স্যার তোমাদের পক্ষে সুবিধা হবে। নেক্সট অনুষ্ঠানে আমরা অন্য সাবজেক্ট এবং টিচারকে নিয়ে ফিরবো। আবার অনেক ধন্যবাদ জানাবো স্যারকে, আবার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ তোমাদের। সবাই ভালো করে করো, কোনো মন দিয়ে সবাই পড়াশোনা করো, ঠিক পারবে তোমরা। ওকে, থ্যাংক ইউ।